আজকে একটা তালের খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা তালটা চাঁচা ঝামেলা ছাড়িয়ে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি তালের সরু চাকলি। এবার তাল দিয়ে সরু চাকলি বানানোর জন্য আমি এখানে একটা এরকম বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। এবার তালটাকে ছাড়ানোর আগে সর্বপ্রথম এই যে শক্ত অংশটা সেটাকে এইভাবে খুলে নিতে হবে। এবার এই যে ওপরের অংশটা আছে সেটাকে আপনারা এইভাবে ধরে নিচের দিকে টানলেই দেখবেন, দেখুন এইভাবে নিচের দিকে টানলেই দেখবেন ইজিলি এটাকে ছাড়ানো যাচ্ছে। দেখুন ঠিক এইভাবে এটাকে ধরবেন আর এইভাবে নিচের দিকে টেনে নেবেন। এবার এই একই প্রসেসে আমি পুরো তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব সিম্পল, দেখবেন একদমই সময় লাগবে না আমি যে প্রসেসে করব। চেষ্টা করবেন তালটা একটু পাকা নিয়ে নেওয়ার, তাহলে কী হয় ছাড়াতে অনেকটাই সুবিধা হয়। এবার তাল থেকে আপনারা মূলত এরকম তিনটে আটি পেয়ে যাবেন। এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিলেই দেখবেন তিনটে আটি আলাদা হয়ে যাচ্ছে। এবার একটা ডেচকির মধ্যে আমি আটিগুলোকে নিয়ে নিচ্ছি। এবার এই আটিগুলো থেকে পাল্পগুলো বের করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। জলটা দেওয়ার পরে এইভাবে আটিগুলোকে ভালো করে এর মধ্যে কষলাতে থাকুন। এটা কিন্তু ওই তাল চাঁচার যে পরিশ্রমটা থাকে তার থেকে কিন্তু অনেকটাই সহজ। জাস্ট এইভাবে আপনারা এটাকে প্রেস করবেন, দেখবেন খুব ভালোভাবেই পুরো পাল্পটাই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। দেখুন পাল্পটাকে আমি এখন ভালো করে বের করে নিয়েছি। এবার এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ভালো করে ছেঁকে নেব। ছাঁকাটা এই কারণেই দরকার কারণ এর মধ্যে যদি কোনো রকম আঁচ থেকে যায় তাহলে সেটা ভালোভাবে স্ট্রেন হয়ে যাবে। এবার একটা স্প্যাচুলার মাধ্যমে আমি এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো পাল্পটাই ভালো করে স্ট্রেন হয়ে যায়। দেখুন অনেকটাই আঁচ কিন্তু থেকে যায়, তাই এটাকে ছেঁকে নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার। এবার গ্যাসটা অন করে আমি এটাকে ভালো করে রিডিউস করে নেব। আর এটা রিডিউস হতে একদমই বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই দেখবেন যে জলটা দিয়েছিলেন সেটা অলমোস্ট এভাপোরেট হয়ে যাবে। আর এটা কতটা গাঢ় করতে হবে সেটা আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম আতপ চাল, যেটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে পাউডার করে নেব। যদি এখন অনেক জায়গায় আতপ চালের গুঁড়ো পাওয়া যায় আপনারা চাইলে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি। আর গুঁড়োটা দেখুন ঠিক এইভাবে আপনাদের মিহিভাবে করে নিতে হবে, বাট এটা আপনারা যতটাই মিহিভাবে পাউডার করুন না কেন একবার আপনাদের চেলেই নিতে হবে। বাট তার আগে দেখুন এই যে তালের পাল্পটা আমরা রিডিউস করছিলাম সেটা এখন পারফেক্টলি রিডিউস হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম যখন টেক্সচারটা চলে আসবে তখন আপনাদের এটাকে বন্ধ করে দিতে হবে। এবার এটাকে আপনারা ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা হতে দিন। এবার চালের গুঁড়িটাকে অল্প অল্প করে নিয়ে আমি এখানে ভালো করে চেলে নেব। আর এটা চালতেও আপনাদের খুব বেশি সময় লাগবে না, ভালো করে মিহি করে পেস্ট করলে দেখবেন খুব তাড়াতাড়ি এটা চেলে নেওয়া যায়। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন আমি এটাকে ভালো করে চেলে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ নুন, তার সাথে গুঁড়ো চিনি 1 কাপ। তালটা যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা একটু বুঝে দেবেন। তারপর চিনিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো একটু নারকেল গুঁড়ো। আমি এখানে 1/2 নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটাই এখানে পুরোটা দিয়ে দিলাম। এবার তালের পাল্পটা দেওয়ার আগে আমি ভালো করে এইগুলোকে একবার মিশিয়ে নেব। আর ভালো করে মেশানো হয়ে গেলে তালের কাতটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে পুরোটা দিয়ে দেবেন না, 1/2 দিয়ে একবার ভালো করে প্রথমে মিশিয়ে নিন। আর মেশানোর সময় দেখুন এটা এখন অনেকটাই হার্ড আছে, তাই আবার একটু তালের কাতটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি। তালের এই সরু চাকলি পিঠেটা বানানো খুবই সিম্পল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজে এটা বানিয়ে নেওয়া যায় যদি এই প্রসেসটা আপনারা ফলো করেন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন
আমি ব্যাটারটা কতটা পাতলা রেখেছি। আপনাদের কাছে যদি তালের পাল্পটা কম পড়ে সেক্ষেত্রে আপনারা অল্প জল মিশিয়ে এটাকে পাতলা করে দিতে পারেন। তাহলে আমাদের সরু চাকলি বানানোর জন্য মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার সরু চাকলিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি আর তারপর গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার যখন এই প্যানটা হালকা একটু গরম হয়ে যাবে তখন অল্প এখানে তেলটা স্প্রে করে দিন। আপনারা চাইলে অল্প একটু তেল দিয়ে এইভাবে ব্রাশও করে দিতে পারেন, বাট তেল এখানে কিন্তু একদম কম দেবেন। এবার এক লাটেল এইভাবে সরু চাকলির মিশ্রণটা নিয়ে নিন আর দিয়ে দিন এইভাবে ফ্রাই প্যানের মধ্যে। যেহেতু এখানে আমি মিশ্রণটা পাতলা করে নিয়েছি তাই আলাদা করে এখানে আমাকে আর স্প্রেড করে নিতে হলো না, জাস্ট একবার দিয়ে দেওয়াতেই দেখুন একদম পারফেক্টলি ছড়িয়ে যাচ্ছে। ব্যাটারটা এইভাবে দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা আপনারা মিডিয়াম টু হাই রাখবেন। আর এক একটা সরু চাকলি করতে আপনাদের সময় লেগে যাবে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো। এবার দেখুন যখন এটা রেডি হয়ে যাবে এইভাবে আস্তে আস্তে ড্রাই হয়ে আসবে ওপরটা, আর সাইডগুলো দেখুন আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। আর সেই সময় আপনাদের এইভাবে এটাকে স্প্যাচুলার মাধ্যমে ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে ছাড়িয়ে নেওয়ার পরে জাস্ট প্রথমে একটা এরকম ফোল্ড করে দিন, দেখুন কালারটা টেক্সচারটা কতটা পারফেক্ট এসছে। এরপর জাস্ট এইভাবে আর একটা ফোল্ড আপনারা করে নিন। ব্যাস তাহলে রেডি হয়ে গেল আপনাদের তালের সরু চাকলি। এবার আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, তার জন্য সর্বপ্রথম এইভাবে স্প্রে করে নিলাম। আর যদি স্প্রে না করতে পারেন তাহলে এইভাবে ব্রাশের মাধ্যমে ভালো করে তেলটাকে স্প্রেড করে দেবেন। বাট মিক্সচারটা দেওয়ার আগে অতি অবশ্যই এইভাবে একবার ভালো করে মিশিয়ে তারপরে তুলে দিয়ে দেবেন, কারণ রেখে দেওয়ার কারণে এটা অনেক সময় থিতিয়ে থাকে। বাই দ্য ওয়ে আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।